আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগ থেকে, ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। ওখান থেকে আলোচনা বিষয় থাকবে আজকে বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। চলো আলোচনা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ব্যবসার আওতা। আমরা জানি ব্যবসার আওতা অর্থাৎ আধুনিক ব্যবসাকে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়। এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রধানত তিন ভাগে আলোচনা করা, তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে শিল্প, দ্বিতীয়টা হচ্ছে বাণিজ্য, আর তিন নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে এই শিল্প সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব প্রত্যক্ষ সেবা এবং বাণিজ্য সম্পর্কে। চলো প্রথমে আমরা বাণিজ্য শুরু করি। বাণিজ্যটা আসলে কি? বাণিজ্য হচ্ছে মানে শিল্পে যখন আমরা করছিলাম যে পণ্য দ্রব্য প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেটা খুব সুন্দর করে রূপদান করে আমাদের ব্যবহার উপযোগী করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে শিল্প। আর এই পণ্য দ্রব্য যতক্ষণ না যখন আমাদের আমাদের উৎপাদক বা চূড়ান্ত করতে আমাদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যতগুলো কার্যগুলি সম্পাদন করতে হয় সেগুলো হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা বলতে পারি যে বাণিজ্য হচ্ছে একটা, বাণিজ্য হচ্ছে শিল্পের পরের অংশ, পরের কাজ। শিল্প যখন সেখানে শেষ হয় বাণিজ্য সেখান থেকে শুরু হয়। তো চলো আমরা আলোচনা করি বাণিজ্য সম্পর্কে। দেখো আমি একটা সংজ্ঞা লিখছি যে ব্যবসা কিংবা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে, সকল কার্যাবলীকে বাণিজ্য বলে, তাই না? সকল কার্যগুলিকে কি বলে? বাণিজ্য বলে। অর্থাৎ যখন পণ্য দ্রব্যটা উৎপাদন হয়ে যায়, যখন আমাদের কাছে পৌঁছায়, আমরা যে চূড়ান্ত পণ্যটা আমরা মানুষ আমরা ব্যবহার করব, সেই পণ্যটা আমরা ব্যবহার করব, আমাদের কাছে পৌঁছাতে গেলে কিন্তু অনেকগুলো স্টেপ পার করতে হয়, বুঝেছো? অনেকগুলো স্টেপ। যেমন পণ্য দ্রব্য প্রথমে যখন একজনের মালিকের কাছে থাকে সেখান থেকে আমাদের তার কাছ থেকে ক্রয় করতে হয়, ক্রয় করে তখন মালিকানার কিন্তু পরিবর্তন হয়। এতদিন তার কাছে ছিল, তারপর আমি যখন ক্রয় করছি তখন সেটা আমার মালিকানায় আসছে, বুঝতে পারছো? এটা আমার মালিকানায় আসছে। তারপর যে পণ্যগুলো আমি আনবো আমাকে আনতে হবে তো পরিবহনের মাধ্যমে, তখন আমার কী দরকার হবে? দরকার হবে পরিবহন। আমি যখন আনছি আমার অবশ্যই পরিবহনের দরকার, পরিবহনে করে সেটা আনলাম। আনার পর অনেক পণ্য সেটা তো আমি সবসময় সামনে প্রকাশ করে রাখতে পারবো না, এর জন্য আমাকে কী করতে হবে? একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা গুদামজাত করে রাখতে হবে, গুদামজাত করে রাখতে হবে। তারপরে কী হবে? তারপরে আসবে হচ্ছে এত জিনিসপত্রগুলো আমরা কিনছি, আমার কি অর্থের প্রয়োজন হবে না? সব অর্থ তো আমি সবসময় নগদ নিয়ে বেড়াতে পারবো না, আমার তো অর্থের প্রয়োজন হবে। তখন এই অর্থের ব্যবস্থা করবে হচ্ছে ব্যাংক। ব্যাংকিং সেবার মাধ্যমে আমরা অর্থের প্রয়োজন হতে পারি, প্রয়োজন মেটাতে পারি। তারপরে আছে অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান চলাচলের চলানোর জন্য, অনেক পণ্য দ্রব্য কেনার জন্য আমাকে বিভিন্ন রকম বিপদ আসতে পারে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি পণ্য ডুবে যেতে পারে, এর জন্য কী করা উচিত? এর জন্য কিন্তু আমাদের উচিত প্রতিষ্ঠানের জন্য বিমা করা। বিমা করা থাকলে এই ক্ষতিগুলো আমরা সম্পর্ক থেকে আমরা একটু রেহাই পাবো। ক্ষতি হয়ে গেলে আমাকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থেকে ক্ষতিপূরণ পাবো। তারপরে আছে যে পণ্য দ্রব্যগুলো আমি আনা হয়েছে আমার সব প্রতিষ্ঠানে এসেছে আমার একটা, সেই পণ্য দ্রব্য সম্পর্কে আমার অন্য বাইরে যারা কেনাকাটা করবে, পণ্য দ্রব্যগুলো কিনবে, তাদেরকে অবশ্যই আমাকে জানাতে হবে। সেগুলো কি? সেগুলো জানাতে গেলে আমাকে অবশ্যই বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে, নাহলে আমার পণ্য সম্পর্কে তো অন্য কেউ তথ্য পাবে না। তাদেরকে জানাতে গেলে তার তথ্য আমাকে বাইরে প্রকাশ করতে হবে। এই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিজ্ঞাপন প্রদান করা সে পণ্য সম্পর্কে। চলো আমরা এখন ভালোভাবে আলোচনা করি। তো এই যে বাণিজ্য, বাণিজ্যকে কিন্তু আধুনিক ব্যবসায় কী বলা হয়? আধুনিক ব্যবসায় বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস, ব্যবসা টু ব্যবসা বলা হয়। আধুনিক ব্যবসার ক্ষেত্রে কিন্তু বাণিজ্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য ওকে বি টু বি বা বিজনেস টু বিজনেস বলা হয়। তোমরা অবশ্যই মনে রাখবা যে বাণিজ্যকে বলা হয় বিজনেস টু বিজনেস অর্থাৎ বি টু বি, ব্যবসা টু ব্যবসা। তো এই ক্ষেত্রে যে আমরা যতক্ষণ দেখলাম যে বাণিজ্য আমাদের কি করে, পণ্য দ্রব্য উৎপাদকের কাছ থেকে আমাদের কাছে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যাবলী সম্পাদন করার পর আমরা কিন্তু পণ্য দ্রব্যটা সুন্দরভাবে আমাদের হাতে নাগালে পেয়ে যাচ্ছি, কোনো ঝামেলা ছাড়াই পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে মধ্যে কতগুলো কার্যাবলী, কতগুলো স্টেপ তাকে পার করে আসতে হয়েছে, এগুলো হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। সেখানে দেখো সময়ের সাথে সময় আছে, স্থান আছে, স্থানগত বাধা দূর করছে, সময়গত সমস্যা, বিভিন্ন রকম বাধা কিন্তু আসে। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে বাণিজ্যের উপাদান। এই বাণিজ্য যখন করা হয় তখন কিন্তু বেশ কিছু উপাদান হয় বাণিজ্যের। তো বাণিজ্যের উপাদানগুলো দেখো, প্রথমে আছে বাণিজ্যের উপাদান, আমি লিখে রাখছি বাণিজ্যের উপাদান। প্রথম আছে পণ্য বিনিময়। এই পণ্য বিনিময়টা কিভাবে তৈরি হয়? পণ্য বিনিময়টা মালিকানা শর্ত, এই পণ্য বিনিময়ের মাধ্যমে কিন্তু একটা বাধা, ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হয়, সেই বাধাটা কিন্তু এই পণ্য বিনিময়ের মাধ্যমে দূর করা যায়। কিভাবে দূর করা যায় সেটা হচ্ছে
মালিকানা শর্ত বাধা দূর হয় এই পণ্য বিনিময়ের ক্ষেত্রে। মালিকানা শর্ত বাধা দূর হয় পণ্য বিনিময় কিভাবে হয় বলতো? পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু কি হয়, মালিকানা সংক্রান্ত বাধা দূর করা যায়। অর্থাৎ এখন একজনের কাছ থেকে পণ্য আমি কিনে আনলাম, মালিকানা সংক্রান্ত, মালিকানা সংক্রান্ত, মালিকানা সংক্রান্ত বাধা দূর করে পণ্য বিনিময়ের মাধ্যমে কি হয়, মালিকানা সংক্রান্ত বাধা দূর হয়, তাই না? তো বাধা দূর করতে গেলে যে পণ্য বিনিময়, আমি এর আগে যখন তোমাদের সাথে কথা বলছিলাম বাণিজ্য করানোর সময় তখন কিন্তু বলছিলাম যে পণ্য বিনিময় একজনের কাছে, একজন বিক্রেতা যখন আমি কিনবো তার কাছে, আমি তো ক্রেতা, আমি তার কাছে যখন কিনে আনবো পণ্য কিন্তু বিনিময় হয়ে যাচ্ছে, কারণ তার মালিকানা পেয়ে যাচ্ছে কি, আমি আমি যখন কিনতে গেছি মালিকানা কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে হচ্ছে পণ্য ক্রয় ক্রয় বিক্রয় ক্ষেত্রে কি হয়েছে, মালিকানার পরিবর্তন হয়েছে, মালিকানার পরিবর্তন হয়েছে। তারপরে হচ্ছে পরিবহন, পরিবহনের মাধ্যমে কোন ধরনের বাধা দূর হয়, যখন আমি একটা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করবো, এই যে মালিকের কাছ থেকে পণ্য আমি কিনলাম, কিনে আনলাম, আনার পর আমার পণ্যটা কি করতে হবে, আমাকে আমার নির্দিষ্ট স্থানে, আমি যেখানে থাকি আমার সেই নির্দিষ্ট স্থানে আমার পণ্যটা ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে নিয়ে যেতে হবে। তার জন্য আমার দরকার হবে পরিবহনে, সেই পরিবহনের দরকারে কি হবে, পরিবহনের কারণে আমার স্থানগত বাধাটা দূর হবে। কারণ এক স্থান থেকে পণ্য আমি আরেক স্থানে নিয়ে যাবো, তখন আমার কিসের দরকার হবে, তখন আমার দরকার হবে পরিবহনে। অর্থাৎ এর মাধ্যমে বাধা দূর করে হচ্ছে স্থানগত, স্থানগত বাধা দূর করার ক্ষেত্রে আমার দরকার হয় পরিবহন, পরিবহনের মাধ্যমে আমি পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত নিয়ে যেতে পারি। এরপর আছে গুদামজাতকরণ, গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের বাধা দূর হয়, যখন আমি পণ্য দ্রব্য আমি পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসলাম, অন্য স্থানে নিয়ে আসার পর কি হলো, অন্য স্থানে যখন আমি আনলাম তখন আমার স্থানগত বাধা দূর হলো। যখন আমি গুদামজাতকরণ করবো তখন গুদামজাতকরণের মাধ্যমে কিন্তু কি হবে, পণ্য আমি এক সময়ের জন্য এখনকার মনে করি এখন আমি পণ্য রাখছি পরবর্তী সময় ব্যবহারের জন্য, তো আমার সময়গত প্রযোগটা সময়গত বাধাটা দূর হবে, সময়গত সময়গত বাধা দূর করে। অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি পণ্য দ্রব্য গুদামজাত করে রাখতে পারি এবং সেখান সেই সেটার মাধ্যমে আমার সময়গত বাধা দূর হয়, ব্যবসার ক্ষেত্রে সময়গত বাধা দূর হয়। এরপর আছে ব্যাংকিং, ব্যাংকিং এর মাধ্যমে আমার দূর হয়, ব্যাংকিং এর মাধ্যমে আমার অর্থ সংক্রান্ত বাধা কিন্তু দূর হয়, ব্যাংকিং এর মাধ্যমে আমার কি হবে, অর্থ সংক্রান্ত, অর্থ সংক্রান্ত বাধা দূর করে। তো এই যে বিমা আমাদের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে বলতো, বিমা করার ক্ষেত্রে আমার ঝুঁকি সংক্রান্ত, ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে, ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে। কেন, আমার বিভিন্ন রকম প্রাকৃতিক বিপদ আসতে পারে, যেটা আমি চাইলেও সেটা আমি কিন্তু দূরে ফেলতে পারবো না। ভূমিকম্প হতে পারে, ভূমিকম্পকে আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব, কখনোই সম্ভব না। সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু আমরা বিমা করার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও আমরা তার বিনিময়ে কিছু পেয়ে থাকি প্রতিষ্ঠান থেকে। এরপর হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে তথ্য প্রচার সংক্রান্ত বাধা দূর করে, অর্থাৎ আমি জানতে পারছি বিজ্ঞাপনের মাধ্যমে। তো দেখো আমরা দেখার বিজ্ঞাপনের উপাদানগুলো আলোচনা করলাম, যে পণ্য বিনিময়ের মাধ্যমে আমার কোন ধরনের বাধা দূর হচ্ছে, মালিকানা সংক্রান্ত বাধা দূর হচ্ছে, পরিবহনের মাধ্যমে আমার স্থানগত বাধা দূর হচ্ছে, গুদামজাতকরণের মাধ্যমে আমার সময়গত বাধা দূর হচ্ছে, আর ব্যাংকিং এর ক্ষেত্রে কি হচ্ছে, অর্থ সংক্রান্ত বাধা দূর হচ্ছে, আর বিমার ক্ষেত্রে ঝুঁকি এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে সেটা হচ্ছে তথ্যগত বাধা দূর হচ্ছে। তো আমরা এই বাণিজ্যের ক্ষেত্রে দেখলাম বাণিজ্যগুলো করতে গেলে আমার কতগুলো বাধা সম্মুখীন হতে হয়, বাণিজ্য যে উপাদানগুলো আছে কোন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে, আমরা একটা পণ্য দ্রব্য শিল্প উৎপাদনের পরে সেটা আমাদের কাছে পৌঁছানোর জন্য কতগুলো বাধা দূর করা হয়, বাধা আসতে পারে, সেগুলো আমরা একটু দেখলাম। আশা করি তোমাদের মনে থাকবে।
প্রত্যক্ষ সেবাটা হচ্ছে যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত অর্থের বিনিময়ে প্রদত্ত সেবাকর্ম। যে সেবাকর্ম আমরা অর্থের বিনিময়ে করে থাকি সেগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। অর্থাৎ প্রত্যক্ষ সেবাটা কি হতে পারে বলতো? যেমন ডাক্তার পেশা হতে পারে, ফার্ম হতে পারে, তাই না? সেগুলো কিন্তু আমরা অর্থের বিনিময়ে করে থাকছি। তো প্রত্যক্ষ সেবা হচ্ছে প্রত্যক্ষ সেবাটা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত যে ব্যক্তিগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন, সেবা প্রদান করবে, কোনো পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে না, কিন্তু শুধুমাত্র সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন। এখানে কিন্তু কখনোই ক্রয় বিক্রয় আসবে না, এখানে শুধু সেবা প্রদান। তো এটা হচ্ছে যে বিভিন্ন রকম হতে পারে হচ্ছে অডিট ফার্ম হতে পারে, ডাক্তারি পেশেন্ট হতে পারে, উকিল হতে পারে। অডিট ফার্মের ক্ষেত্রে কি হয়, যখন একটা প্রতিষ্ঠান তার আর্থিক বিবরণী প্রকাশ করবে, একদম শেষে সর্বশেষ যখন আর্থিক বিবরণী প্রকাশ করে, তখন কি করে, আর্থিক অবস্থা সঠিক আছে কিনা, তার ফলাফল সঠিক আছে কিনা, এগুলো জানার জন্য কি হয়, একটা অডিট ফার্মের কাছ থেকে কিছু অডিটর নিয়ে আসে যে আমার প্রতিষ্ঠানের হিসাবগুলো সঠিক আছে কিনা দেখার জন্য। তো ওরা এসে হিসাবটা করে দেখে যে প্রতিষ্ঠানের সব কিছু সঠিকভাবে হয়েছে কিনা। এর বিনিময়ে অডিট ফার্মরা কী করে, এই সেবার বিনিময়ে কিন্তু নির্দিষ্ট একটা পেমেন্ট তারা গ্রহণ করে। এটাই হচ্ছে প্রত্যক্ষ সেবা, যে সেটা সেবা প্রদান করবে কিন্তু একটা অর্থের বিনিময়ে। এর উদ্দেশ্য কিন্তু বৈশিষ্ট্য কি, প্রথম হচ্ছে অর্থের বিনিময়। প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা অর্থের বিনিময়ে সেবা প্রদান করবে, সেটাই হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো আশা করি তোমরা